نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ أُولَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد حبيبي خدا حي آب হুজুর মোহব্বতে ওয়াহি হায় আরশে খুদা কি নূর আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলী সাইয়্যিদিনা بلغ العلا بكماله كشف التجا بجماله حسنة جميع خصاله صلوا عليه একটি মিনিট জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা জিকিরে খুদা মে চুপা হে মোমেনোঁ কি সিওয়া কোই না জানে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ উদ্যোগে এলাকার মুক্তিগানের রিসালা সাহেব উপলক্ষে তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2022 এর সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি আল্লামা ফজলুল সাহেব কিবরিয়া রহমাতুল্লাহ আলাইহির সুযোগ্য নাতি বাংলাদেশ জাতীয় পরগনা পত্রিকার সম্পাদক হযরত মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বারাকাল্লাহু ফি উমরি উপস্থিত হাজারা তোরামাই কারাম তোলাবাই এজান দূর কাছ থেকে আগত ইসলাম প্রেমিক কোরআন প্রেমিক রূপ প্রেমিক আমার ইমানদার মুসলমান ভাই বন্ধুগণ বাবার বয়সে বৃদ্ধ মুরব্বী বাবারা তারুণ্য উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় ও অসত্যের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর আমার কলিজার টুকরা যুবক ভাইরা জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামাই কেরাম বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র বন্ধুগণ পর্দার অন্তরাল অবস্থিত আমার অবলা সরলা সতী সাধ্বী দিনদার ইমানদার নাক্কা সলেহা পর্দানিশীর মা ও বোনেরা সকলকে অন্তর অন্তরস্থল হৃদয়ের গভীর থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। শুরুতে প্রশংসা আদায় করছি রব্বে করিম গাফুর রহিমের পুত্র পবিত্র আলিশান দরবারে যে মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ গাফুর রহিম আমাদেরকে আজকে মোবারক মুতাবাররাক বেহেশতে মজলিসে আসার বসার তৌফিক ভিক্ষা দান করেছেন। সেজন্য আসুন আমরা সকলে একবার হৃদয়ের সবটুকুন আবেগ অনুভূতিকে উচ্ছ্বাস করে দিল মন উজাড় করে অবনত চিত্তে সমবিত কণ্ঠে রাতের নিস্তব্ধতাকে ভঙ্গ করে সিংহের ন্যায় গর্জন দিয়ে কালিমাতুর শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। অগণিত অসংখ্য দরুদ এবং সালাম প্রেরণ করছি আল্লাহর আখিরে নবী নবীকুলের সম্রাট নূর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ জাল্লা যিকরু ওয়া আম্মা নাওয়ালুহু যাকে আজ থেকে তার হাজার বছর আগে পবিত্র রবিউল আউয়াল মাসে পবিত্র মক্কা নগরীতে পিতা আব্দুল্লাহ এবং মা আমেনার কোল ঘেঁষে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছেন বিনা দরখাস্ত আমাদেরকে রহমতুল্লিল আলামিনের উম্মত হিসেবে কবুল ও মঞ্জুর করেছেন শুকরিয়া দান আমরা আরেকটি বার বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী সুন্দরপর থেকে আপনারা এতক্ষণ পর্যন্ত ওলামাই কেরামদের জবান থেকে তিনাদের ইমান দীপ্ত সারগর্ব বক্তব্য শুনে আসছেন। আমার আসার কথা ছিল 9টার সময়, কিন্তু আসতে একটু লেট হয়ে গেছে আমার। যদিও যথাসময়ে পৌঁছানোর জন্য চেষ্টায় কোনো ত্রুটি ছিল না, কিন্তু বর্তমানে রাস্তাঘাটের পরিবেশ আপনাদের জানা আছে, এক ঘন্টার জায়গা অনেক সময় 3 ঘন্টাও লাগে। তো সব মিলিয়ে আমার ইচ্ছে থাকা সত্ত্বেও যথাসময়ে পৌঁছাতে পারি নাই, এই জন্য আমি আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। তবে আমি ইচ্ছা করলেও খুব বেশিক্ষণ সময় দিতে পারবো না, কারণ আমার পরেই হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর থেকে তিনিও আসতেছেন, তিনি আসবেন, তিনি আলোচনা করবেন। রাত এখনই 10টা বাজে, তিনি 11টার মধ্যে হয়তো চলে আসবেন ইনশা আল্লাহ। তবে আল্লাহর কোরআন থেকে কথা বলার দুটি পলিসি, কয়টি বলেন? একটি হচ্ছে কম সময় বেশি কথা বলা, আরেকটি হচ্ছে বেশি সময়ে কম কথা বলা। আজকে আমরা প্রথম পলিসিটাই গ্রহণ করব, কম সময়ে কিছু বেশি কথা শুনবো ইনশাআল্লাহ। সেই জন্য কোনো প্রকার ভূমিকা ছাড়াই
সরাসরি আমি মূল আলোচনায় প্রবেশ করছি। আজকে আমি তেলাওয়াত করেছি পবিত্র কোরআন করিম সূরাতুল বাকারার প্রথম দিক থেকে কয়েকটি আয়াত। বলুন তো কোন সূরা? সূরাতুল বাকারার প্রথম দিক থেকে কয়েকটি আয়াত। সূরাতুল বাকারা একটি কোরআন করিমের সবচেয়ে বড় সূরা, দ্বিতীয় সূরা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা, রুকু আছে 40টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আমি আবার রিপিট করছি, আপনারা আমার সঙ্গে বলতে হবে, বলুন তো সূরাটির নাম কি? সূরাতুল বাকারা। এই সূরার মধ্যে আয়াত আছে 286টা, রুকু আছে 40টি। সূরাটি নাজিল হয়েছে হিজরতের পরে, এই জন্য সূরাটিকে বলা হয় মাদানী সূরা। আল্লাহ তাআলা সূরা বাকারা শুরুতেই বলেন, শুরুর দিকে বলেন, যালিকাল কিতাবুল লা রাইব ফিহি, এই যে 30 পারা কোরআন, এই কোরআনে কোনো ভুল নাই, সন্দেহ নাই। উদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ, বলবেন না? এরপর আল্লাহ তাআলা স্পেশালি কিছু সফল মুমিনের, সফল ব্যক্তিদের কিছু গুণাবলী আলোচনা করেছেন। আজকে আমরা সেগুলোর আলোকে কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়বের প্রতি, ও ইয়াকিমুনা সলাত, নামাজ কায়েম করবে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে, আপনার পূর্ববর্তী নবীগণদের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাজিল হয়েছে, সেগুলো কোন এক যুগে আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত কিতাব ছিল, সেই বিশ্বাস তারা করবে, অবিল আখিরাতে তুমি ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে, এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রব্বিহিম, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই সফল কাম। বলেন সুবহানাল্লাহ। কয়টি গুণাবলী? পাঁচটি। কয়টি বৈশিষ্ট্য? পাঁচটি। এই পাঁচটি বৈশিষ্ট্য যাদের মধ্যে থাকবে তারা কি সফল? তারা কি সফল? পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে সফলতা চায় না। শুধু মানুষ নয়, দেখবেন ইতর প্রাণীর দিকে তাকালে দেখবেন ইতর প্রাণীও কিন্তু সফলতা চায়। যেমন একটা বিড়াল গাছে উঠতে চায়, একবার পারে না, দুইবার চেষ্টা করে, দুইবার পারে না, তিনবার চেষ্টা করে, যখন সে গাছে উঠে যায় চতুর্থবার, তখন তার কাজে সে সফল, ঠিক কিনা বলেন? মৌমাছি এত সুন্দর করে মৌচাক নির্মাণ করে, আপনাদের শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যত ইঞ্জিনিয়ার আছে, সব ইঞ্জিনিয়ার এক হয়েও কি মৌমাছির মৌচাকের মতো একটা মৌচাক নির্মাণ করতে পারবে? তার মানে মৌমাছি তার কাজে সে সফল। সুবহানাল্লাহ, বলবেন না? মাকড়সা এত সুন্দর করে জাল বনন করে, সারা বাংলাদেশে যত প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে, বুয়েট বলেন, চুয়েট বলেন, কুয়েট বলেন, সব বিশ্ববিদ্যালয়ের এক ইঞ্জিনিয়ার এক হয়েও মাকড়সা জালের মতো একটা জাল বনন করতে পারবে না, তার মানে মাকড়সা তার কাজে সে সফল, ঠিক কিনা বলেন? পৃথিবীতে মানুষ সফলতা চায়, কিন্তু মানুষ বোঝে না সফলতা কোন পথে। যেমন আপনি যদি একজন চাকরিজীবীকে জিজ্ঞেস করেন, ভাই আপনার জীবনে সফলতা কি, আপনার দৃষ্টিতে সফলতা কি, সে বলবে আমার ডিপার্টমেন্টের সর্বোচ্চ পদে পদোন্নতি হওয়া, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, ভাই আপনার জীবনে সফলতা কি, বলবে ফুজি কম লাভ বেশি, তার মানে আঙ্গুল ফুলে গলা গাছ হওয়া, ঠিক কিনা বলেন? আপনি যদি একজন রিক্সা চালককে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে এখন তো তিন চাকা আছে, চার চাকার একটা গাড়ির মালিক হওয়া, ঠিক কিনা? আপনি যদি রাজনীতিবিদকে জিজ্ঞেস করেন, ভাই তোমার জীবনে সফলতা কি, বলবে মন্ত্রী হওয়া, কমসে কম এমপি হওয়া, নতুবা চেয়ারম্যান মেম্বার হলেও হওয়া, ঠিক কিনা বলেন? একটা না একটা পদ পাওয়া, ক্ষমতা পাওয়া, এটা আমার দৃষ্টিতে সফলতা। অর্থনীতিবিদদেরকে যদি জিজ্ঞেস করেন, আপনাদের দৃষ্টিতে বর্তমান পৃথিবীতে সফল ব্যক্তি কারা, বলবে বিল গেটস এর নাম, কারণ সে পৃথিবীর সেরা ধনীদের একজন, আগে ছিল এক নাম্বার, এখন তিন নাম্বারে, ছিল ফকিন্ডির বাচ্চা, মাইক্রোসফটওয়্যার কোম্পানির ব্যবসা করে আজকে সে পৃথিবীর সেরা ধনী, সেরা ধনীদের একজন। অর্থনীতিবিদদের দৃষ্টিতে সেরা সবচেয়ে সফল কে? বিল গেটস। আবার রাজনীতিবিদকে যদি জিজ্ঞেস করেন, ভাই আপনার দৃষ্টিতে সফল কে, বলবে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, কারণ যুক্তরাজ্যের প্রেসিডেন্ট সে, পৃথিবীর সুপ্রিম পাওয়ার তাদের হাতে, কিনা বলেন? তো মানুষ সফলতা খোঁজে রাজনীতিতে, ব্যবসায়, চাকরিতে, ধান্দাবাজিতে, কিন্তু আল্লাহ বলেন ব্যবসা, রাজনীতি, চাকরি, ধান্দাবাজি কোনো কিছুর মধ্যে সফলতা নাই, একমাত্র সফলতা আছে ইমানের পথে। আল্লাহ তাআলা কোরআন কারিমের জায়গায় জায়গায় সফলতার প্রেসক্রিপশন দিয়েছেন,
যেমন আল্লাহ সূরাতুল মুমিনুনের মধ্যে বলেন কদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফী সলাতিহিম খাশিউন। আল্লাহ বলেন নিশ্চয় সফল কাম হয়ে গেছে মুমিনরা, তারা কারা, যারা তাদের নামাজের মধ্যে বিনয়ী। আবার আল্লাহ সফলতার কথা বলতে গিয়ে সূরা আলার মধ্যে বলেন কদ আফলাহা মান তাযাক্কা, সফল হয়ে গেল সে ব্যক্তি যে তার আত্মাকে পবিত্র করলো শিরিক থেকে, কুফর থেকে, বেদাআত থেকে, নেফাক থেকে, তার মানে ঈমান আনলো, সে সফল। বলেন সুবহানাল্লাহ। সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ তাআলা সূরাতুল বুরুজের মধ্যে বলেছেন ইন্নাল লাযীনা আমানু বলবেন না আল্লাহ তার নিশ্চয়টা ইমান আনলো এবং ন্যায় কামাল করলো, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রয়েছে জান্নাত। কোন জান্নাত? যে জান্নাতের সৎমৃত্তি স্বচ্ছ পানির কোয়ারা প্রবাহমান, ঈমান আনার দ্বারা, ন্যায় কামল করার দ্বারা জান্নাতের বাসিন্দা হওয়াই হচ্ছে যালিকা ফাউজুল কাবীর, সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। বলবেন না সফলতার কথা বলতে গিয়ে আল্লাহ সূরা আসরের মধ্যে বলেছেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয় মানুষ নিশ্চিত ক্ষতির মধ্যে। তবে সব মানুষ ক্ষতিগ্রস্ত নয়, সব মানুষ ব্যর্থ নয়, চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি, চারটি পথ যাদের মধ্যে থাকবে তারা হলো সফল। তারা কারা? আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন চারটি কনসেপ্ট, চারটি কর্মসূচি তারা বাস্তবায়ন করবে, তারা ব্যর্থ নয় তারা সফল, তারা ক্ষতিগ্রস্ত নয় তারা সফল। তার মধ্যে প্রথমটি হলো ঈমান, দ্বিতীয়টি হলো ন্যায় কামল, তৃতীয়টি হলো পরস্পর পরস্পরকে সত্যের দাওয়াত দেওয়া, আর চতুর্থটি হলো পরস্পর পরস্পরকে ধৈর্যের দাওয়াত দেওয়া। ভাইয়েরা, সফলতার চূড়ান্ত প্রেসক্রিপশন দিয়ে আল্লাহ সূরাতুল বাকারা শুরুতে আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ বলেন পাঁচটি কনসেপ্ট, পাঁচটি কর্মসূচি যারা বাস্তবায়ন করবে তারা সফল, তারাই তাকে রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। তার মধ্যে প্রথমটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়বের প্রতি, তার মানে ঈমান আনবে। সুবহানাল্লাহ। বলবেন না গায়ব অর্থ কি, গায়বের ব্যাখ্যা কি জানা আছে? গায়ব অর্থ কি জানা আপনারা? গায়ব অর্থ কি? অদৃশ্য, ঠিক কিনা বলেন? কিন্তু গায়েবের ব্যাখ্যা অনেক ব্যাপক। মুহাদ্দিসগণ বলেছেন পঞ্চ ইন্দ্রিয় যেটাকে গ্রাস করতে পারে না, ধরতে পারে না, ছুঁতে পারে না, অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না, সেটা হচ্ছে গায়েব। চোখ যেটা দেখে না, কান যেটা শুনে না, জিহ্বা ত্বক নাক যেটাকে অনুধাবন করতে পারে না, উপলব্ধি করতে পারে না, সেটা হচ্ছে গায়েব। হতে পারে সেটা খুব কাছে, আবার হতে পারে সেটা অনেক দূরে। যেমন 9,30,000,000 দূরে সূর্যটা আমাদের কাছে গায়েব না। যদি একটা মানুষ চোখ অন্ধ হয়, চোখে যদি সূর্য নাও দেখে, কিন্তু সকালবেলা যখন চামড়ার মধ্যে আলো পড়ে, চামড়ার মধ্যে যখন আলো পড়ে, তখন সে বুঝতে পারে যে চামড়ায় আলো পড়েছে, তার মানে সূর্য উঠেছে, দিন হয়েছে, ঠিক কিনা বলেন? সে চামড়ার মাধ্যমে বুঝে গেল। তো 9,30,000,000 মাইল ধরে সূর্যটা আমাদের কাছে গায়েব না, কিন্তু 3.5 হাত মাটির নিচের কবরটা আমাদের কাছে গায়েব, ঠিক কিনা বলেন? কবরে গর্জন হচ্ছে, তর্জন হচ্ছে, জান্নাতীদেরকে পুরস্কৃত করা হচ্ছে, জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হচ্ছে, কিন্তু আমাদের চোখ দেখে না, কান শুনে না, বুঝার মতো কোনো উপায় আমাদের কারো নাই। কিন্তু কবরে গর্জন আছে না নাই?
তর্জন আছে না নাই? হাদিস সাক্ষী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর হাবিব বলেছেন, রে আয়েশা, মানুষকে যখন তার আত্মীয়-স্বজন কবর রেখে 40 কদম পার হয়ে যায়, কবরের মাটি দুই দিক থেকে চাপ দেয়, ডান দিক থেকে যখন চাপ দেয়, ডান দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে বাম দিকে চলে যায়, বাম দিক থেকে যখন কবরের মাটি চাপ দেয়, বাম দিকের হাড় হাড্ডিগুলো মটমট করে ভেঙে ডান দিকে চলে যায়, লোকটা এমন জোরে চিৎকার দেয়, দুনিয়ার উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ যত সৃষ্টি আছে সব সৃষ্টি তার চিৎকারের আওয়াজ শুনতে পায়। শুধু শুনে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা কি গায়েব, ঠিক কিনা বলেন? মুসলমান কবর এত আজাদ, এত শান্তি, জান্নাতের জন্য শান্তি, জাহান্নামীদের জন্য আজাদ, কিন্তু আমরা দেখি না, বুঝি না, শুনি না। এ হাদিস শুনে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাসূল বলল, রে আয়েশা, কোন জিনিস তোমাকে কাঁদাচ্ছে, কেন কাঁদো? আম্মা জান আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি কবর এমন আচরণ করে তাহলে আপনার উম্মতে ঈমান এনে লাভ কি? আল্লাহ রাসূল বলল, রে আয়েশা, চিন্তার কোনো কারণ নাই, আমার যে ঈমানদার উম্মত মুত্তাকি হয়ে যাবে, আল্লাহর প্রিয় হয়ে যাবে, কবরের আচরণটা হবে তার সঙ্গে দয়ালু মায়ের মতো। দুনিয়াতে সন্তানের যখন মাথা ব্যথা ওঠে, সন্তান ব্যথা হলে মাথাটা মায়ের শীতল বুকে যখন রাখে, মা আস্তে আস্তে সন্তানের মাথাটাকে দাবিয়ে দেয়, সন্তান আরাম পায়, ঘুম চলে আসে। হুজুর বলল, রে আয়েশা, দুনিয়াতে যেরকম সন্তান মা মাথাকে দাবিয়ে দিলে আরাম পেয়ে ঘুম চলে আসে, কবর ও জান্নাতি মানুষ যারা আল্লাহর প্রিয় ব্যক্তি যারা, কবর যখন তাদেরকে দুদিক থেকে চাপ দিবে, তাদের মনে হবে তাদের বডিটা মেসেজ করে দিচ্ছে, এমন আরাম তারা পাবে, ঘুম চলে আসবে, এমন ঘুম আসবে ইসরাফিল, সিংহের তৃতীয় ফুৎকার দেওয়ার আগে তাদের আরামের ঘুম আর ভাঙবে না। ভাই, আমার কবরে গর্জন হয়, তর্জন হয়, কিন্তু আমরা দেখি না, শুনি না। কত গর্জন হয়! আবু দাউদের মধ্যে হাদিস এসেছে, মানুষকে যখন তার আত্মীয় স্বজন কবরে রেখে চলে আসে, তখন কবরের মধ্যে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা প্রবেশ করে মুমিনকে এবং কাফেরকে প্রশ্ন করার জন্য। ফেরেশতা কয়জন আসে? দুইজন। নাম কি? মুনকার নাকির। প্রশ্ন করে কয়টা? কথা বলেন, তিনটা। এটাই তো সারা জীবন শুনে আসতেছেন। তবে না, আবু দাউদের হাদিস, মুমিনের জন্য প্রশ্ন হচ্ছে পাঁচটা, কাফেরের জন্য চারটা। মুমিনের জন্য কয়টা, কাফেরের জন্য কয়টা? মুমিনের প্রথম প্রশ্ন হবে সাইকোলজিক্যাল, মনস্তান্ত্রিক, আল্লাহর পক্ষ থেকে। মুমিনের কবরে যখন ফেরেশতা আসবে, তার সাথে যখন কথা বলতে চাইবে, মুমিনকে যখন ঘুম ভাঙাবে, আল্লাহ মুমিনের জন্য সময়টা করে দিবেন আসর নামাজের সময়, সূর্য ডুবু ডুবু অবস্থায়। মুমিনকে যখন ফেরেশতা কথা বলতে চাইবে, মুমিন বলবে, আল্লাহ ফেরেশতা, আসর ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু অবস্থায়, তোমার সব কথা আমি পরে শুনবো, আগে আমি আসরের নামাজ পড়ে নিই। এখন এই অনুভূতি কার জাগবে যে দুনিয়াতে নামাজের প্রতি তার মহাব্বত ছিল, ঠিক কিনা বলেন? আপনি দুপুরবেলা খেয়ে দিয়ে ঘুমিয়েছেন, আসরের সময় আজান আপনার কানে পৌঁছায় নাই, ঘুমটা বানে নাই, হঠাৎ যখন আপনার ঘুম বাংলা, আপনি দেখলেন আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, সূর্য ডুবু ডুবু অবস্থায়, ঘুম থেকে উঠে দৌড়াচ্ছেন পুকুরের ঘাটে, ওযু করবেন, নামাজ পড়বেন দ্রুত, পিছন থেকে আপনার মা ডাক দিয়েছে, আপনি বললেন, মা পরে কথা শুনবো, ওয়াক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়েনি। বাবা ডাক দিয়েছে, বললেন, বাবা পরে কথা শুনবো, ওয়াক্ত চলে যাচ্ছে, আগে নামাজ পড়েনি। বন্ধু বান্ধব ডাক দিলে তো পিছনের দিকে তাকানোর সময়ই নাই, ঠিক কিনা বলেন? এইরকম নামাজের প্রতি দুনিয়াতে যাদের আবেগ ছিল, ভালোবাসা ছিল, অনুভূতি ছিল, কবরে তাদের অনুভূতি জাগবে, তারা বলবে, রে আল্লাহর ফেরেশতারা, তোমাদের সব কথা শুনবো, তবে সূর্য ডুবু ডুবু অবস্থা, আসরের ওয়াক্ত চলে যাচ্ছে, আগে আমি আসরের নামাজটা পড়ে নিই। ভাইরা আমার, মুমিনকে ফেরেশতা বলবে, রে আল্লাহর বান্দা, এটা দুনিয়া নয়, এটা আলামে বারজাখ, এটা হচ্ছে কবর জগৎ, এখানে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, দান সদকা নাই, কিচ্ছু নাই।
প্রথম প্রশ্ন যখন মুমিন থেকে যাবে সাইকোলজিক্যাল মনস্তান্ত্রিক প্রশ্নে, তখন মুমিনকে দ্বিতীয় প্রশ্ন করবে, মান রব্বুকা, তোমার রব কে, আমাদের রব কে? জোরে বলেন আল্লাহ। আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলেন না আল্লাহ আমারে রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অর্থই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অর্থই নিয়ামতে ডুবে আছে সবাই। কৃপা খালির কণ্ঠে শুনি তাসবি কর রব, তাসবি কর রব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। বলে মার রব বুকাশে বলবে রব্বি আল্লাহ, এরপর বল মান দীনুকে বলবে দীন ইল ইসলাম, মান নাবিটুকে বলবে নাবিটুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চারটি প্রশ্নের উত্তর যখন মুমিন ঠিক ঠিক দিয়ে দিবে, এরপর মুমিনকে পঞ্চম প্রশ্ন করবে, আল্লাহর বান্দা উত্তরগুলা কোথায় পেয়েছো? মুমিন তখন নির্দ্বিধায় জবাব দিবে, কোরআন তো কিতাব আল্লাহি আমান্তু বিহি, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি এবং তা বিশ্বাস করেছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন ঘুমিয়ে যাবে এমন ঘুম ঘুমাবে, ইসরাফিল সিংহের তৃতীয় ফুৎকার দেওয়ার আগে মুমিনের ঘুম আর ভাঙবে না। আজ যে কাফের, আজ যে জাহান্নামী, তার কবর যখন ফেরেশতা প্রবেশ করবে, তার তো ফজর নাই, যোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই, কিচ্ছু নাই। তাকে বলবে মার রব্বুকা, সে বলবে লা আদ্রি মান দীনুকা, সে বলবে লা আদ্রি আমি কিচ্ছু জানি না। এরপর বলবে মান নাবিয়্যুকা, বলবে লা আদ্রি আমি জানি না। তিনটি প্রশ্নে যখন বলবে লা আদ্রি জানি না, চতুর্থ প্রশ্নে এবার ফেরেশতারা বলবে রে আল্লাহর বান্দা, দুনিয়াতে 60 বছর, 70 বছর, 80 বছর, 100 বছর হায়াত পেয়েছো, গাদা গাদে ইংরেজি মুখস্থ করেছ, বাংলা মুখস্থ করেছ, যেমিতি বুঝেছ, সম্পাদ্য উপপাদ্য সব করেছ, জায়গা জমিনের হিসাব ঠিক মতো বুঝেছ, ব্যবসা বাণিজ্য লেনদেন রাজনীতি সব বুঝেছ, ডাক্তার হয়েছ, ইঞ্জিনিয়ার হয়েছ, মাস্টার হয়েছ, ব্যারিস্টার হয়েছ, জজ হয়েছ, কিন্তু আল্লাহর আউটিত এই তিনটি প্রশ্নের উত্তর বুঝে দুনিয়া থেকে নিয়ে আসতে পারলা না। তখন মিথ্যাবাদী কাফের আবার মিথ্যা রাষ্ট্র নিবে, সে বলবে আমার কাছে কেউ উত্তরগুলো নিয়ে যায় নাই। তখন আল্লাহ ডাক দিয়ে বলবেন রে ফেরেশতারা, আসে মিথ্যাবাদী, তার সাথে আর কোনো কথা নাই, তার কবরটাকে জাহান্নামের আযাব দিয়ে বলে দাও, জাহান্নামীদের পোশাকটাকে পরিয়ে দাও, তার কবরে জাহান্নামের আযাবের ফেরেশতা ঢুকবে। আযাবের ফেরেশতাগুলো হবে অন্ধ এবং বধির, উহুদ পাহাড় সমান, হাতুড়ি দিয়ে তাকে আঘাত করবে, লোকটা চিৎকার করবে, আর্তনাদ করবে, কিন্তু ফেরেশতা বধির হওয়ার কারণে তার চিৎকারের আওয়াজ শুনবে না, আর অন্ধ হওয়ার কারণে তার আর্তনাদ দেখবে না, কিন্তু তার চিৎকারের আওয়াজ উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ সব সৃষ্টি শুনবে, শুধু শুনবে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে খবরটা কি? শুধু তাই নয় ভাইরা আমার, জাহান্নামীদের কবরে আল্লাহ সাপ ঢুকিয়ে দিবেন, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ, এত বিষাক্ত সাপ, জাহান্নামীদের পা থেকে বেরিয়ে বেরিয়ে বুক পর্যন্ত আসবে, আর কপালের মধ্যে ঢুকবে, ধর্ষণ করবে, আঘাত করবে, আঘাতের সাথে এত জোরে জোরে চিৎকার করবে, জাহান্নামী তার চিৎকারের আওয়াজ সারা দুনিয়া শুনবে, শুধু শুনবে না জিন আর মানুষ, কারণ জিন আর মানুষের কাছে কবরটা কি? গায়েব।
মুসলমান কবরে গর্জন হয় তর্জন হয়, জান্নাতের দিকে পুরস্কৃত করা হয়, জাহান্নামীদের তিরস্কৃত করা হয়, কিন্তু আমরা শুনি না, আমরা দেখি না, বুঝি না, কারণ কবরটা আমাদের কাছে গায়েব, কিন্তু বিশ্বাস করি। হাদিস শক্তি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবরের কাছে যেতেন কেঁদে কেঁদে বুক ভাসাতেন। হযরত উসমান এত বেশি কাঁদতেন কবরের কাছে গেলে বুক ভেসে, দাড়ি ভেসে, বুক ভেসে আল্লাহর জমিনের মধ্যে জমিনটা পর্যন্ত ভিজে যেত। সাহাবায়ে কেরাম বলতে লাগলো, রে উসমান, তুমি রাসূলুল্লাহর সামনে বসে জাহান্নামের বয়ান শুনেছো, কিন্তু তোমাকে তো এত কাঁদতে আমরা দেখি নাই, কিন্তু যখন কবরের পাশে যাও কেন কাঁদো? হযরত উসমান বলবে, রে আল্লাহর রাসূলের সাহাবীরা, তোমরা কি শোনো না, রাসূলুল্লাহ বলেছেন, আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা, কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, যে ব্যক্তি প্রথম স্টেশনের মধ্যে টিকে যাবে সে হাসরে মিজানে ফুল সিরাতে প্রত্যেকটা অ্যাস্ট্রোপিজে সে টিকে যাবে। কবর হচ্ছে আখিরাতের প্রথম স্টেশন, এই জন্য কবরের ভয়ে আমি কবরের পাশে আসলেই কাঁদি। অথচ উসমানকে যে কিনা দুনিয়া থাকতেই জান্নাতের সুসংবাদ পেয়েছি, উসমানকে যে কিনা তাকে কিনা রসুল বলেছেন জুন্নুরাইন দুই নূরের অধিকারী, উসমানকে যে কিনা তাবুকের যুদ্ধ ময়দানে তাবুকের যুদ্ধের সময় এত বেশি দিনার আর দেরহাম ইসলামের জন্য দান করেছে। রাসূলুল্লাহ উসমানের দিনারের মধ্যে এক হাত ঢুকি আর দেরহামের মধ্যে আর এক হাত ঢুকি হুজুর মেরেছেন ছেড়েছেন, আর বলেছেন আজকে দানের পর উসমানের উপর আল্লাহ এত রাজি হয়েছে, এত খুশি হয়েছে, কিয়ামত পর্যন্ত কোনোদিন আল্লাহ উসমানের প্রতি আর নারাজ হবেন না। ভাইরা আমার, তখন উসমান যদি কবরের পাশে কাঁদে, আমার দেশে কিছু উসমানের চাইতে মনে হয় বড় বুজুর্গ হয়ে গেছে, এরা কবরের পাশে গেলে হাসে আছে না নাই? কবরের পাশে যায় তামাশা করে, হই উল্লাস করে। আবার বহু যুবককে আমি দেখেছি কবরের পাশ দিয়ে যায় সিগারেট খেতে খেতে, আবার কবর খনন করতে দেখতেছি কবর খননওয়ালা একদিকে কবর খনন করে অপর দিকে সিগারেটে সুখ টান দেয়। মুসলমান কপাল পড়ে গেছে, কবরের চাইতে কঠিন ভয়ঙ্কর কোন জায়গা নাই, কবরের মধ্যে যে টিকে যাবে প্রত্যেকটা অ্যাস্ট্রোফিজের মধ্যে সে টিকে যাবে, কিন্তু কবরে এত আজাব হয়, এত গর্জন হয়, তর্জন হয়, জান্নাতীদেরকে পুরস্কৃত করা হয়, জাহান্নামীদেরকে তিরস্কৃত করা হয়, কিন্তু আমাদের চোখ দেখে না, কান শুনে না, বুঝার মতো কোনো উপায় আমাদের কারো নাই। ভাইরা আমার, আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি, তার মানে ঈমান আনবে। আল্লাহ গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি কিনা বলেন, ফেরেশতা গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি, জান্নাত গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি, জাহান্নাম গায়েব দেখি না কিন্তু বিশ্বাস করি। আল্লাহ বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তারা বিশ্বাস স্থাপন করবে গায়েবের প্রতি। এরপরে ইয়াকিমুনা সলাহ, তারা ঈমান আনার পরে তাদের দ্বিতীয় কাজ নামাজ কায়েম করবে, করবে নামাজ কায়েম করবে। মনে রাখবেন মুসলমান, নামাজ শুরু করলে হবে না, কায়েম করতে হবে, আর ঈমানের বহির প্রকাশ হয় নামাজের মাধ্যমে। আপনার মধ্যে পরিপূর্ণ ঈমান আসলো কি আসলো না সেটা প্রমাণ পাবে নামাজের মাধ্যমে। যেমন আমার পাশে বসা মাওলানা সাহেব, তিনার কপালে আমি হাত দিয়েছি, কপালটা গরম হয়েছে, আমার বুঝতে বাকি নাই তিনার জ্বর এসেছে ঠিক কিনা বলেন, কিভাবে বুঝলাম কপালটা গরম হয়েছে? ঠিক আপনার মধ্যে ইমানের পরিপূর্ণতা আসলো কি আসলো না সেটা প্রমাণ পাবে আপনার নামাজের মাধ্যমে। ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেছেন বাইনাল আবদি ওয়া কুফরি তারকুস সালাহ, বান্দা এবং কাফের মধ্যে পার্থক্য হলো নামাজ। দেড় হাজার বছর আগে কাফের যারা ছিল তারাও বুঝতো যে নামাজ পড়ে সে মুসলমান, আর যে নামাজ পড়ে না সেই হলো বেঈমান। আপনারা জানেন রাসূলের একজন সাহাবী ছিল মুসআব ইবনে উমায়ের, মুসআব ইবনে উমায়ের ইসলাম একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আধা ঘন্টা পরে কল মোহাম্মদুর রাসূলুল্লাহ।
রাসূলের একজন সাহাবী ছিল মুসআব ইবনে উমাইর, ইসলাম গ্রহণের পূর্বে মুসআব আরবের সেরা দলীদের একজন ছিলেন। এত বড় দলী ছিলেন মুসআব, দৈনিক 70 জন লোককে মেহমানদারি করতেন, 70 জনকে সোনা এবং রূপার বাটি খেতে দিতেন, যাওয়ার সময় 70 জনকে সোনা এবং রূপার বাটি গুলা হাদিয়া করে দিতেন, এত বড় দলী ছিল মুসআব। মুসআব ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেলেন। ওসমান বিন তালহা ইসলাম গ্রহণের পূর্বে একদিন কিভাবে বুঝলা? আমি দেখলাম মুসআব দারুল আরকামের মধ্যে আল্লাহর রাসূলের কদমে নামাজ পড়তেছে। তার মানে দেড় হাজার বছর আগে কাফেররা অবস্থ যে নামাজ পড়েছে মুসলমান, আর যে নামাজ পড়ে না সে হলো বেঈমান। আজকে তো নামাজের সাথে আমাদের কোনো সম্পর্ক না, ঠিক কিনা বলেন? আজকে আমরা নামাজ পড়তে চাই না। আমার দেশে আছে কত ক্যাটাগরির মুসল্লি, কেউ আছে পাঁচ ওয়াক্ত পড়ে আলহামদুলিল্লাহ, আবার পীরের মুরিদ যারা তারা পাঁচ ওয়াক্ত পড়ে, আওয়াবিন পড়ে, এশরাক পড়ে, সাস্ত পড়ে, তাহাজ্জুদ পড়ে, আবার কিছু আছে দুই একাত্ত পড়ে দৈনিক, কিছু মুরুব্বী আছে মাগরিবের নামাজ শুধু পড়ে, আর শুনছে মাগরিবের নামাজ না পড়লে সন্তান আদি কোনো উপকারে আসবে না। এখন বেটা শেষ বয়সে সন্তানের রুজি খাওয়ার জন্য বাধ্য হইয়া নামাজ পড়া শুরু করছে এক ওয়াক্ত মাগরিব। আবার কিছু যুবক আছে ফজর নামাজ পড়ে, বিয়ের বয়স হলে হুজুরদের মুখে শুনেছে যে ফজর নামাজ পড়ে তার চেহারার উজ্জ্বলতা বাড়ে, এখন সে চিন্তা করছে বউ দেখতে যাব। আমার তো শুধু বউকে পছন্দ করলে হবে না, বউর তো আমার পছন্দ হওয়ার দরকার আছে, অতএব ফজর নামাজটা পড়া শুরু করে দিই, চেহারার উজ্জ্বলতাটা বাড়বে। ভাইরা আমার, কিছু মুসল্লি আছে সপ্তাহে এক ওয়াক্ত পড়ে, শুধু জুমার দিন আর এক ওয়াক্ত নামাজও পড়ে না, তাও দেখবেন জুমার দিন যায় সবার শেষে মসজিদে, বের হয় সবার আগে আছে না নাই, যায় সবার শেষে বের হয় সবার আগে, সবার শেষে যায় সবার আগে বের হয়, তাও দেখবেন আবার ইমাম সাহেব যদি একটু লম্বা আলোচনা করে ইমামকে চোখ রাঙানি দিয়ে আছে না নাই। কারণ যত দুষ্ট আমার সমাজে ইমামের, ইমামের দোষ ধরার জন্য কিছু মুসল্লি 24 ঘন্টা চোখের মধ্যে দূরবীন লাগাইয়া বসে আছে। ইমাম খাইলেও দোষ, না খাইলেও দোষ, হাঁটলেও দোষ, না হাঁটলেও দোষ। ইমাম সাহেব ভাত একটু কম খাইছে, হুজুর তাওয়াত কি আজকে দুইটা আছে নাকি? ভাত একটু বাড়াই নিছে, কই ইমাম সাহেব হুজুর এমনিতে খায় বেশি, কিনা বলে? আসলে এটা ভুল ধারণা, হুজুরের বেশি খায় না। আমি তো আগে তো মাঝে মধ্যে মাহফিলে গেলে খেতাম দুই এক বেলা, এখন মোটেই খাই না। আগে মানুষ একটা সময় ছিল খেতে পারতো, শুধু হুজুর না সবাই খেতে পারতো, এখন কি হুজুর কি গায়ের হুজুর, কেউ ঠিক মতো ভালোবেসে বেশি খেতে পারে না, সামান্য একটু খেলে আর খেতে পারে না। আর কিছু মানুষ কাছে ডাক্তার নিষেধই করছে শুধু দুপুরে এক বেলা খাবে না, দুই বেলা রুটি খাবে, ঠিক কিনা বলেন? হুজুরদের দিকে কিছু লোক আছে দূরবীন লাগায় রাখে, ইমাম সাহেব খাইলেও দোষ না খাইলেও, ইমাম সাহেবকে মসজিদে হক কথা বলতে দেয় না, লাগাম টেনে ধরে রাখে, আছে না নাই? হক কথা বললে ইমাম সাহেবকে সুকুশ করে, ইমাম সাহেব আপনি এই কথাগুলা বলেন কেন, অমুকের বিরুদ্ধে বলবেন না, তমুকের বিরুদ্ধে বলবেন না, এই বিষয়ে বলবেন না, ওই বিষয়ে বলবেন না, যত মাপ বলি ইমামের উপর, ঠিক কিনা বলেন? বেতন দেন 3,000, মাপ বলি করে 30,000। এরপরে দেখবেন ইমামকে গোলাম বানায় রাখছে, মসজিদ পরিষ্কার করে ইমাম, অজুখানা পরিষ্কার করে ইমাম, মসজিদের বাথরুম পরিষ্কার করে ইমাম, পাখা নষ্ট হয়েছে ঠিক করতে যায় ইমাম, লাইট নষ্ট হয়েছে ঠিক করতে যায় ইমাম। এগুলাতে ইমামের কাজ না কমিটির কাজ, করায় কাকে দিয়া? তাহলে তো আপনারা নামাজের নিয়মটা পরিবর্তন করতে হবে। এই কাজগুলাতে ইমামের কাজ নেই, ইমাম মানে হলো তার নেতা, এগুলাতে নেতার কাজ নেই, এগুলো হলো গোলামের কাজ। তার মানে এখন থেকে আর একটাই তো বেহাজাল ইমাম বলার দরকার নাই, এখন থেকে বলবেন একটাই তো বেহাজাল গোলাম, ঠিক কিনা বলেন? নানা মুসলমান ইমাম আপনার নেতা, আপনার বাবার নেতা, আপনার নেতার নেতা, আপনার 14 গোষ্ঠীর নেতা ইমাম। ইমামের সাথে কোনোদিনও দুর্ব্যবহার করবেন না, ইমামকে চক্রাঙ্গানে দিয়ে কথা বলবেন না,
গোলামের মতো ইমামকে দিয়ে মসজিদ ওযুখানা বাথরুম পরিষ্কার করাবেন না, যদি ইমামকে গোলামের মতো খাটান আপনার এক ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবেন না। এখন কিছু মুসল্লি আছে সপ্তাহিক মুসল্লি, যায় শুক্রবার এক ওয়াক্ত, যায় সবার শেষে বের হয় সবার আগে, ইমাম যদি একটু লম্বা আলোচনা করে ইমামকে চোখ রাঙানে দেয়, হুজুর আপনারই না কাজ নাই, আমরা তো কত ব্যস্ত মানুষ, বাইক মতে নামাজ পড়ান না কেন, কি একটা ব্যস্ত হয়ে গেছে সে, ঠিক কিনা বলে। আবার কিছু মানুষ আছে জুমার নামাজ তো ঠিক মতো পড়ে না, তুমি তো জানো না নামাজের ফজিলত কত বেশি, নামাজের কত ফজিলত বেশি, তুমি তো জানো না নামাজের হিসাবটাই হাশরের ময়দানে সবার আগে নিবে, নামাজের হিসাব যে ঠিক ভাবে নিতে পারবে বাকি হিসাব গুলো তার জন্য আল্লাহ সহজ করে দিবে। তুমি তো জানো না আল্লাহ নামাজের মধ্যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে কত ফজিলত রেখে দিয়েছেন, পাঁচ ওয়াক্ত নামাজে যেমন আছে ফজিলত, আবার পাঁচ ওয়াক্ত নামাজের বিনিময়ে আল্লাহ বান্দার কবিরা গুনাহগুলোকে সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। মিশকাতুল মাসাবির হাদিস, কিতাবুস সালাতে হাদিস এসেছে, আবু হুরায়রা বলেন হাদিস টি বুখারী মুসলিমে এসেছে, আল্লাহর হাবিব বলেছেন মানুষ যখন ফজর নামাজ পড়ার পরে যোহর পর্যন্ত সময়ের মধ্যে কোনো সগীরা গুনাহ করে, জোহর পড়ার সঙ্গে সঙ্গে তার সগীরা গুনাহকে আল্লাহ ক্ষমা করে দেন, জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ের মধ্যে যখন কোন সগীরা গুনাহ করে, আসর নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সগীরা গুনাহকে ক্ষমা করে দেন, আসর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে যখন কোন সগীরা গুনাহ করে, মাগরিব পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ সগীরা গুনাহকে ক্ষমা করে দেন, মাগরিব থেকে এশা পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোন সগীরা গুনাহ করে, এশার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন, এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পুরো সপ্তাহের মধ্যে যদি কোনো সগীরা গুনাহ করে, জুমার নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ ক্ষমা করে দেন, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত এক বছরের মধ্যে, এক বছরে যদি বান্দার মাদারা কোনো সগীরা গুনাহ হয়, রমজানের 30টা রোজা রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দার সব সগীরা গুনাহ ক্ষমা করে দেন। রবি শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ জড়াও, রবি শাবানে বরকতে দাও রমজান মাসে গুনাহ জড়াও, সপ্তাহে জুড়ে তুমি বরকতে দাও জুমার দিনে তুমি গুনাহ জড়াও। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নামাজের মধ্যে রেখেছেন অসংখ্য ফজিলত, এই নামাজ আপনাকে পড়তে হবে পাঁচ ওয়াক্ত পড়া আল্লাহ ফরজ করেছেন, আবার এই নামাজ আপনাকে কায়েম ও করতে হবে। এখন তো আমরা নামাজ কায়েম করি না, কায়েম করা তো দূরে থাক, করি না, না পড়তে হবে কায়েম ও করতে হবে, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ আপনাকে দায়িত্ব দিয়েছেন, আপনি সমাজের দায়িত্বশীল, আপনার সমাজে নামাজ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব, আপনি রাষ্ট্রের দায়িত্বশীল, আপনার রাষ্ট্রের নামাজ প্রতিষ্ঠা করা আপনার দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হাজ্জের 41 আয়াতের মধ্যে দায়িত্বটা বণ্টন করে দিয়েছেন, আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি ইয়াকুমুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার। আল্লাহ তাআলা বলেন যদি আমি আমার ইমানদারকে সমাজের রাষ্ট্রের দায়িত্বশীল বানাই, তার কাজ হলো চারটা, এক আকামুস সালাত নামাজ কায়েম করবে, দুই আতাউ যাকাত যাকাত প্রতিষ্ঠা করবে, তিন আমারু বিল মারুফ মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অনাহা আনিল মুনকার মানুষদেরকে অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে দায়িত্বে বসাই এরা অধিকাংশ নিজেরাই নামাজ পড়ে না, আছে না নাই, আমরা যাদেরকে দায়িত্বে বসে এরা জাকাত প্রদান করবে কি, জাকাত প্রতিষ্ঠা করবে কি, এরা নিজেরাই সুযোগ পেলে জাকাত খায়, এরা নিজেরাই গরিবের হক মেরে খায়, রাস্তার ঈদ খায়, কারবারের রক খায়, নিজেকে চাল চুরি করে খায়, ডাল চুরি করে খায়, তেল চুরি করে খায়, টিন চুরি করে খায়, জন্ম নিবন্ধনের কার্ড বানাতে গেলে 2000 টাকা ঘুষ চায়, আবার কোনো একটা স্বাক্ষরের জন্য গেলে হাত বাড়িয়ে মানুষের কাছে বড় অঙ্কের অ্যামাউন্টটা চায়, এদের দ্বারা কোনোদিন জাকাত প্রতিষ্ঠা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? আমি যদি কাউকে ইমানদারকে দায়িত্ব দিই তার কাজ হলো আমার রবির মারুফ মানুষদেরকে সৎ কাজে আদেশ দিবে, অনাহাল আনের মুনকার অসৎ কাজে বাধা দিবে। এখন আমরা যাদেরকে বানাই এরা সৎ কাজে আদেশ দেওয়া তো দূরের কথা, অসৎ কাজে বাধা দেওয়া তো দূরের কথা, এরা নিজেরাই সৎ কাজ করে না, বরং প্রতিনিয়ত অসৎ কাজ করে, এরা সৎ কাজে উৎসাহ দিবে কি,
সত্যের আদেশ করবে কি অসত্যের বাধা দেবে কি, এদের পিছনে পিছনে ওয়াজের অনুভূতির জন্য ঘুরতে হয়। আবার এরাই 1,00,000 টাকা দিয়ে মমতাজের কনসার্টে প্রধান অতিথির নামটা লেখায়। আবার এরাই দেখবেন বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে রাষ্ট্র ধর্ম থেকে ইসলামকে বাদ দিতে চায়। এরাই আবার বাংলাদেশের মধ্যে রাষ্ট্রীয়ভাবে মদের লাইসেন্স দিতে চায়, ঠিক কিনা বলেন? এরাই আবার বাংলাদেশে 21 বই বলে ইসলামী বইকে নিষিদ্ধ করে, ঠিক কিনা বলেন? এদের দ্বারা তো কোনদিন সমাজের মধ্যে সত্যতা এবং অসত্যকে বাধা প্রদান করা সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? বাংলাদেশে কিছু পশ্চিমাদের দালাল আছে, গোলাম আছে, যারা প্রতিনিয়ত ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, ঠিক কি বলেন? এদের একটাই জিকির, একটাই ফিকির, বাংলাদেশকে কিভাবে ইসলাম মুক্ত বাংলাদেশ করা যায়, ঠিক কি বলেন? আমার 90% মুসলমানের বাংলাদেশকে ইসলাম মুক্ত বাংলাদেশ করে কাদেরকে যেন তারা খুশি করতে চায়, ঠিক কি বলেন? আজকে 90% মুসলমানের বাংলাদেশে একদল পশ্চিমাদের দালাল একদিকে মুসলমানদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করছে, অপরদিকে মুসলমানদের ঘরের মধ্যে বিজাতিদের সংস্কৃতিকে টাপিয়ে দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা শুনলে অবাক হবেন, 90% মুসলমানের বাংলাদেশে 21 বই মেলায় ইসলামী বইকে নিষিদ্ধ করেছে, আপনারা বলবেন না? দুই, 90% মুসলমানের বাংলাদেশে, 90% মুসলমানের বাংলাদেশে আজকে শিক্ষা ব্যবস্থার মধ্যে দারুণের বিবর্তন বাদকে শিক্ষা দেওয়া হচ্ছে, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের বাংলাদেশে বোর্ড পরীক্ষা থেকে ধর্মীয় শিক্ষা ইসলাম শিক্ষাকে অতিক্রম করা হচ্ছে, ঠিক কিনা বলেন? 90% মুসলমানের বাংলাদেশে মাহফিলের অনুমতির জন্য মুসলমানদেরকে প্রশাসনের পিছনে ঘুরতে হয়, একদিকে মুসলমানের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করা হচ্ছে, অপরদিকে মুসলমানদের ঘাড়ের উপর পশ্চিমা সংস্কৃতিকে টাপিয়ে দেওয়া হচ্ছে, 21 বছর থেকে মডেল লাইসেন্স দেওয়া হচ্ছে। সাবধান করে দিচ্ছি, 90% মুসলমানের বাংলাদেশের মানুষ মডেল লাইসেন্স রাষ্ট্রীয়ভাবে বৈধতা পাক, এটা এক মুহূর্তের জন্য তাই না, ঠিক কিনা বলে? সাবধান করে দিচ্ছি, আপনারা মনে করবেন না আজকে বাংলাদেশে সাহেব কেবলা ফুল তুলি বেঁচে নাই, আপনারা মনে করবেন না কারা আন্দোলনের ডাক দিবে, সার্সিমের আবু জাফর সরে নেতৃত্ব দেওয়ার মতো নেতা আজকে নাই, না ভুলে গেলে চলবে না, বাঘগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাঘের বাচ্চারা এখনো জমিনে আছে, ঠিক কিনা বলে? বেশি বাড়াবাড়ি করেন তাহলে মানুষ ইসলামকে রক্ষার জন্য কাফের মুশরিকদের ষড়যন্ত্র থেকে বাংলাদেশের ইসলামী তাহজিব তমাদ্দুনকে রক্ষা করার জন্য বাঁচাও ইমান বাঁচাও দেশ, সাহেব কেবলার নির্দেশ, সাহেবের তলোয়ার গর্জুটুক আরেকবার এই স্লোগানকে বুকে ধারণ করে ময়দানে দাঁড়িয়ে পড়তে বাধ্য হবে, ঠিক কিনা বলে? প্রিয় সুধী, এত স্লোগান দিলে আমি স্মরণ করবো না, আমার হিসাব চলে আসছে, আমার হিসাবটা স্টেজে নিয়ে আসেন, স্টেজে নিয়ে আসেন আমার হিসাবটা, আজকে প্রধান আলোচক হযরত মাওলানা আবু হানিফ আমার হিসাবটা স্টেজে নিয়ে আসেন দ্রুত। প্রিয় সুধী, অতএব এদের দ্বারা তো কোনদিন সৎ কাজে আদেশ আর অসৎ কাজে বাধা প্রদান সম্ভব হবে না, ঠিক কিনা বলেন? কারণ এরা প্রতিনিয়ত পশ্চিমাদের দাবাদারি করে, দালালি করে, তারা ইসলামের বিরুদ্ধে কাজ করে, দাদাবাবু দেশের লোকদেরকে খুশি করতে চায়। আল্লাহ এদের পক্ষ থেকে আমাদের হেফাজত করুক। এখন নামাজ কায়েম করতে হলে নামাজিদেরকে নেতৃত্ব এবং কর্তৃত্বে বসাতে হবে, ঠিক কিনা বলেন? আপনি বাবা যদি নামাজি হন আপনার ছেলে নামাজি হবে, মা যদি নামাজি হয় আপনার মেয়ে নামাজি হবে, ঠিক কিনা বলেন? এখন আপনি বাবাই যদি আজান দিলে সিগারেটের সুকটান দিতে দিতে পাশের আড্ডায় যান, তা আপনার ছেলে তো গাঁজা খাইতে খাইতে মজার আড্ডায় যাবে। আপনি মা যদি সন্ধ্যা হলে এস্টার জলসা জি বাংলা সিরিয়াল দেখার জন্য রিমোট নিয়ে বসে যান, আপনার ঘর থেকে কি রাবেয়া বসলি বের হবে, নাকি আপনার ঘর থেকে বের হবে করিমণি কটকরিনা সটকরি একটা আছে না ওইটা, ঠিক কিনা বলেন? আপনার ঘর থেকে কোনোদিন আব্দুল কাদের জিলানি বের হবে না, আপনার ঘর থেকে বের হবে ডিপ জন। অতএব বাপ ভালো তো বেটা ভালো, মা ভালো তো জি, দাবি ভালো তো বাছুর ভালো, দুধ ভালো তো কি, বাবা নামাজি হলে ছেলেও নামাজি হবে, মা নামাজি হলে মেয়েও নামাজি হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন তাদের দ্বিতীয় বৈশিষ্ট্য কি, তারা নামাজ কায়েম করবে। প্রিয় সুধী, আমাদের হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব তিনি এসেছেন, এক্ষুনি তিনি স্টেজে আসবেন, 5টি গুণ তাদের মধ্যে থাকবে, তারা সফল, কয়টি গুণ?
পাঁচটি গুণ। প্রথমটা কি? ইমান। দ্বিতীয়টা নামাজ কায়েম। তৃতীয়টা হচ্ছে অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। আমাকে দ্রুত ব্রাহ্মণ বাজার যেতে হবে এখন, আমি তো আপনাদের দেখেন লেটে আসছি যানজটের কারণে। প্রিয় সুধী, এরপরে তাদের তৃতীয় বৈশিষ্ট্য অমিম্মা রাযাকনাহুম ইনফিকুন, তারা আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করবে। চতুর্থ বৈশিষ্ট্য আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আপনার উপর অবতীর্ণ 30 পারা কোরআনকে বিশ্বাস করবে, আপনার পূর্ববর্তী নবীগণের উপর আল্লাহর পক্ষ থেকে যে আসমানি কিতাব নাযিল হয়েছে কোন এক যুগে সেগুলো আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত কিতাব ছিল সে বিশ্বাস তারা করবে। অবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস করবে। এই পাঁচটি গুণ যাদের মধ্যে থাকবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই হচ্ছে সফল কাম, তারাই হচ্ছে তাদের রবের পক্ষ থেকে হেদায়েত প্রাপ্ত। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুল নাবিয়্যুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়াল হামদু লিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় সুধী, আপনারা কষ্ট পাবেন না, আমি লেটে এসেছি বিদায়, আমি আজকে বেশি সময় দিতে পারি নাই, কারণ আমার এখানে বাদে আসা পরে কমিটি চাইছিল 9টা, আমি 9টায় রাজি করেছিলাম, কিন্তু এত বেশি যানজট ছিল আজকে, যানজটের কারণে আমি যখন লেট হয়ে গেছে, এরপর আমি যখন গাড়ির ড্রাইভার অবাক স্পিডে চালাচ্ছে, পরে শায়েস্তা গঞ্জে মামলা খাই আধা ঘন্টা মামলা খুলতে হয়েছে, সব মিলাই আজকে অনেক বিপদ আপদ পার করে স্টেজ পর্যন্ত এসেছি, খুব ক্লান্ত। যেন আমি আর বাড়াচ্ছি না, আমি দোয়া করে দিচ্ছি আমার ভাই আজকের প্রধান আলোচক হযরত মাওলানা আবু হানিফা আনোয়ারী সাহেব ডাক্তার স্টেজে নিয়ে আসেন, আমি আজকে আপনাদের পরিপূর্ণ হক আদায় করতে পারি না, এটা আমি এই জন্য দুঃখিত। তবে আজকে আমি আপনাদের ইমানকে জাগ্রত করে গেলাম কিছু কথা বলে, ইনশাআল্লাহ ভবিষ্যতে দেখা হলে আমি এটা পুষাইয়া 2 ঘন্টা আলোচনা করে যাবো ইনশাআল্লাহ, ওয়াদা দিয়ে গেলাম। যদি কখনো দেখা হয়, আজকে যে আধা ঘন্টা বাকি হয়ে গেছে, এই আধা ঘন্টা আর পরের 1.5 ঘন্টা সব মিলে 2 ঘন্টা কাজা কাপড়া সব আদায় করে যাবো, রাগ করবেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه والسلام على رسول رب العالمين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا الله رب العالمين مليك তোমার কোরআন থেকে কিছু সময় কোরআনের কিছু ব্যাখ্যা করে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ, আমাদের কথাগুলোকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, তামাম নেকের হাদিয়া তোমার হাবিবের রুহে পৌঁছায় দাও, তামাম বিশ্বের মুসলমানদের রুহে হাদিয়া পৌঁছায় দাও, আমাদের আত্মীয় স্বজন আব্বা আমাদের কবরবাসী হয়ে গেছে প্রত্যেকের কবর হাদিয়া পৌঁছায় দাও, আমাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও আল্লাহ, আজকের মাহফিলকে কবুল করে নাও, অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে যারা সহযোগিতা করেছে অর্থ বুদ্ধি শ্রম ঘামকে তুমি কবুল করে নাও, একটা হাত তুমি খালি হাতে ফিরাইয়া দিও না আল্লাহ। সাল্লাল্লাহু তাআলা ওয়ালা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন আজমাইন আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রধান আকর্ষণ এসে গেছে, প্রধান আলোচক তিনের থেকে আজকে